সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমান বিনা খরচে প্রবাসীদের মরদেহ বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালীন প্রবাসীরা যখন নিঃস্ব, তখন বাংলাদেশ বিমানের এই সিদ্ধান্ত অমানবিক বলে মনে করছেন তারা। মূলত সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিবছর গড়ে 500 থেকে 550 প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে আসে। এসব মরদেহ নানা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে পাঠাতে খরচ পড়ে 7 থেকে 8 হাজার দিরহাম, প্রায় বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা। বাংলাদেশ বিমান অসহায় ও নিঃস্ব প্রবাসীদের জন্য বিনামূল্যে করে আসছিল, বর্তমানে সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবাসীরা। এই বৈশ্বিক মহামারীর অর্থনৈতিক মন্দার কারণে এখন যে একটা ডিসিশন লই, এই জিনিসটা আসলে বাংলাদেশ বিমান যারা লই তারা অমানবিক একটা ডিসিশন লই বলে আমি মনে করি। কারণ আগে বাংলাদেশ বিমানে আরা প্রবাসী সকল লাশ বিনা খরচে দেশে লই যেত, তাহলে আরা প্রবাসী সকল যথেষ্ট কৃতজ্ঞ আছিলাম এবং আরা চাইলাম যে এই জিনিসটা কন্টিনিউতা হোক, বিনা খরচে যেন বাংলাদেশ বিমানে প্রত্যেক প্রবাসীর লাশ দেশে লই যায়। আরা দেশে যাবার সময় টিকিটের দাম বেশি হলো বাংলাদেশ বিমান ব্যবহার করবার লাই চেষ্টা করি। বর্তমানে করোনা কালের সময়ের মধ্যে আমরা অনেক আর্থিক সমস্যাতে আছি, এই সময়েও বাংলাদেশ বিমানের ফিরি লাশ না নেওয়ার সিদ্ধান্ত শুনিয়ে আমরা অনেক মর্মাহত। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে পূর্বের ন্যায় প্রবাসীদের লাশ তাদের স্বজনদের কাছে প্রেরণ করা হয়। আরা সারা বছর একটা কষ্ট করে শেষ পর্যন্ত আরা যদি মা বাপর ডাকে যদি বাংলাদেশ খবরকার নয় আরা আর কি লেগে আরা শান্তি থাকবে। এদিকে দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে লাশ দেশে আসার পর রোগীর পরিবারকে 35,000 টাকার চেক হস্তান্তর সহ আনুষঙ্গিক সুবিধা চালু আছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক শরীফুল ইসলাম। সেক্ষেত্রে আসলে আমাদের যেমন এয়ারপোর্ট থেকে ওই 35,000 টাকার চেক দিয়ে দেওয়া হয়, সাথে সাথে লাশের সাথে সাথে দিয়ে দেওয়া হয়। এরপরে তাকে বিষয়ে ওইখানে লিগাল থাকে, কাগজপত্র ঠিক থাকে, তাহলে তার ফ্যামিলিকে 3 লাখ টাকা দেওয়া হয় আর্থিক অনুদান হিসাবে। আর এছাড়াও তার যদি কোনো ডিউস থাকে ওই কোম্পানিতে বা ইয়েতে ক্ষতিপূরণ থাকে সেগুলো আদায়ের ব্যবস্থা করা হয়। জীবিকার সন্ধানে ছুটে আসা প্রবাসীরা বিদেশের মাটিতে যখন লাশ হয়ে পড়ে থাকে তখন দেশের স্বজনরা ব্যাকুল থাকেন প্রিয়জনের লাশটি ফিরে পেতে। এই কঠিন সময়ে আর্থিক সংকট তখন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এই সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করে সকলে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।